5 টাকার লেবু ঢাকায় এসে কিভাবে 15 টাকা হয় তা তদারকিতে রাত থেকেই বাজারে অভিযান শুরু হচ্ছে। রোববার রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজার পরিদর্শন শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী জানান কারসাজির অধীনে চলবে বিশেষ অভিযান। আরেক অনুষ্ঠানে দেশে পণ্যের কোনো ঘাটতি নেই বলেও জানান প্রতিমন্ত্রী। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর বনশ্রী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কারওয়ান বাজার কাঁচামাল আড়ত মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুর রহমান চৌধুরী এবং কারণ বাজার থেকে আছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। আমি শুরুতে সহকর্মী মোহাম্মদ ওমর ফারুকের কাছে যেতে চাই। ওমর ফারুক, যেটি আসলে জানতে চাই, ছোলা চিনি এবং খেজুরের দাম এখন ঠিক কত বাজারে এবং কতদিনে কত টাকা দাম বেড়েছে, কি তথ্য রয়েছে আপনার কাছে? দেখুন, কারওয়ান বাজারে এখনকার যে পরিস্থিতি, আগামী একদিন পরেই রোজা, সেই রোজাকে সামনে রেখে যারা আছেন তারা কিন্তু এখানে বাজার করতে এসেছেন। আমরা তাদের সাথে কথা বলেছি, যারা দোকানি আছে তাদের সাথে কথা বলেছি, যে এই যে ছোলা আছে সেই ছোলা কিন্তু 105 টাকা থেকে 120 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে, যেটি 7-8 দিন আগেও কিন্তু সেই ছোলার দাম ছিল 85 থেকে 95 টাকা, অর্থাৎ 10 থেকে 15 টাকা প্রতি ছোলাতে কেজিতে বেড়েছে। এছাড়া আমরা চিনির বাজারেও গিয়েছি, যেই জায়গার চিনি বাণিজ্য মন্ত্রী যদিও বলেছিলেন যে চিনির বাজারে কোনো প্রভাব পড়বে না এবং চিনি পর্যাপ্ত মজুত রয়েছেন, কিন্তু সেখানে এসে যা দেখলাম আমরা, সেখানে কিন্তু চিনির দাম কিন্তু অনেক অতিরিক্ত বেশি, যেখানে প্রায় 145 টাকা যেটি খোলা চিনি সেটি বিক্রি হচ্ছে, 155 টাকা যেটি প্যাকেট চিনি সেটি বিক্রি হচ্ছে। আর খেজুরের বাজার, যেটি আমরা গত রমজানেও দেখেছি যে খেজুরের বাজারের দাম খেজুরের প্রতি কেজিতে 150 টাকা 200 টাকা, যেটি নিম্নমানের খেজুর সেই নিম্নমানের খেজুর এখন বিক্রি হচ্ছে 350 টাকার মতো, আর যেগুলো একটু ভালো খেজুর সেটি কিন্তু 800-1500 এবং 2000 টাকা পর্যন্ত খেজুরের দাম আমরা দেখেছি। যদি আমি বলতে চাই ছোলার বাজারের কথা, যে গত কয়েকদিন আগে কিন্তু ভারত থেকে প্রায় 1500 টনেরও বেশি ছোলা নিয়ে আসা হয়েছিল এবং শুল্ক কমানো হয়েছিল ছোলা খেজুরের মধ্যে, কিন্তু এই শুল্কে কমানোর পরেও বা শুল্ক কমানোর পরেও কিন্তু আমরা বাজারে এর কোনো প্রভাব দেখতে পাচ্ছি না এবং বাজারে যা দেখতে পাচ্ছি সব সঙ্গে থাকবেন আপনার কাছ থেকে আসলে এই শুল্কের কি প্রভাব সে প্রসঙ্গে জানতে চাইব, সঙ্গেই থাকবেন। আমি সাইফুর রহমান চৌধুরীর কাছে একটু যেতে চাই। সাইফুর রহমান চৌধুরী, আপনি শুনছিলেন আমাদের প্রতিবেদক বলছিলেন কি পরিস্থিতি বাজারের, এবং সেই সাথে আজকে প্রতিমন্ত্রী বলেছেন যে আমদানি সব বাজারের পর্যাপ্ত পরিমাণ মজুদ রয়েছে, তারপরও আসলে এই দাম বাড়িয়ে দেওয়া হয়েছে, এর মানে কি? আচ্ছা, ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন। আমি আসলে মূলত কথা বলতে চাচ্ছিলাম যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বলতে কিছুক্ষণ আগে যেটা বললো যে আলু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ, এই বিষয়গুলিতে আমি মূলত কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, আলুর যে বিষয়টা সেটা হলো আমাদের বর্তমানে আলুর যে দাম মোটামুটি আমাদের নিয়ন্ত্রণে আছে। হ্যাঁ, আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হলো যে এই যে পণ্য, নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলি আমাদের আলু, পেঁয়াজ, আদা, রসুন, আপনি যদি আমাদের রমজানের যে পণ্যগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলতেন খুব ভালো হতো, আমরা আসলে এই বিষয়ে কথা বলছি আজকে। এটা বলতে চাচ্ছিলাম যে মোটামুটি তো সবই নিয়ন্ত্রণে আছে, আপনি একটু স্পেসিফিক যদি বলেন তাহলে আমার জন্য না। স্পেসিফিক্যালি কিন্তু আমাদের প্রতিবেদক দামগুলো বলেছেন এবং গত 7 দিনে কি পরিমাণ বেড়েছে সেটা উল্লেখ করেছেন। চিনি, খেজুর, ছোলা এগুলো আসলে হঠাৎ করে লাভ দিয়ে বেড়ে গেলো এবং আজকে প্রতিমন্ত্রী বলেছেন যে মজুত ঠিক রয়েছে। না না, এই বিষয়টা আমি ইয়ে দিতে পারবো না, কারণ যেহেতু আমি যেখানের দায়িত্বে আছে, বিশেষ করে ভেজিটেবল পেরিশেবল যে প্রোডাক্টটা আছে সেই মার্কেটের আমি দায়িত্ব, কাঁচা মাল যেগুলো বিশেষ করে আলু, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ, প্লাস হচ্ছে আপনার পেরিশেবল যে প্রোডাক্টগুলি আছে সেগুলির আপনাকে বলি যে লেবুর দরের কথা আজকে প্রতিমন্ত্রী বলেছেন যে 5 টাকা থেকে 15 টাকা কি করে হয় একটু যদি বলতেন। আচ্ছা, জি জি জি, এই বিষয়টা আমি আপনাকে বলতে চাচ্ছি। 5 টাকা যখন একটা কৃষকের কাছ থেকে আপনি যেটা বললেন, 5 টাকা দরের লেবু কিভাবে 10 থেকে 15 টাকা হলো, কৃষক যে দামটা পায়, কৃষক ওইখান থেকে মালটা প্যাক করার পরে ঢাকায় অবধি আসতে যে একটা অদৃশ্য খরচ কিংবা আপনার পরিবহনে যে যে চাঁদাবাজি কিংবা যেটা সেদিন আমাদের ডিজি মহোদয় বললেন, ভোক্তা অধিকারের ডিজি মহোদয়, যে রংপুর থেকে একটা গাড়ি 40,000 টাকা ভাড়া, কিন্তু বায়বীয় কিংবা অদৃশ্য একটা খরচের কারণে, কিন্তু রমজানে কি একেবারে লাভ দিয়ে 15 টাকা হয়েছে, এর আগে কি চাঁদাবাজি হয় না? জি জি, আমি আমি বলতেছি একটু, এখন ব্যাপারটা হয়েছে এই রমজান উপলক্ষে যেটা হয়েছে সেটা হলো আমাদের ডিমান্ড যতটুকু এর জন্য এর তুলনায় সাপ্লাই কম, আমাদের চাহিদাও দ্বিগুণ বেড়ে গেছে, বেড়ে যাওয়ার কারণে
বাজারে কিছু শর্টেজ থাকার কারণে হয়তো এটার দাম না, বেড়েছে। এটার বিরুদ্ধে আসলে অভিযোগ রয়েছে যে সাপ্লাই কম, এই বিষয়টি আসলে প্রতিমুহূর্তে নিজেই স্বীকার করছে সাপ্লাই ঠিক আছে। ব্যবসায়ীদের কি কোনো দায় নেই যে এইভাবে আসলে রমজানের আগে প্রতিবারই আসলে দাম বাড়ে এবং সবসময় আপনাদের দিকে আসলে অভিযোগের তির, এর ব্যাখ্যা কি বলবেন আপনি? আসলে বিষয়টা কি, আমরা সমস্যার মূলে যেতে চাই না, আমরা চাপিয়ে দিতে চাই একজন আরেকজনের দিকে। আমরা যদি আসলে মূল জায়গাটাতেই কাজ করি, যেমন আজকে আপনি সামনে রমজান আসছে, লেবু 5 টাকা থেকে 10 টাকা হয়েছে, এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু এটা তো একটা পার্মানেন্ট সলিউশন দরকার। আসলে এটা তো হতে পারে না, ব্যবসায়ীদের উপর সম্পূর্ণ দায়িত্ব চাপানোর বিষয়টা তো সঠিক না। আচ্ছা, আমি আপনার কাছে ফিরবো সাইফুর রহমান। আসলে দায় টাকার আমাদের সহকর্মী রয়েছেন ওমর ফারুক, আপনি শুনছিলেন যে 5 টাকার লেবু 15 টাকা, সেটির ব্যাখ্যা আপনি বাজারে কি দেখেছেন এবং কোন কি ধরনের অভিযোগ আসলে পাচ্ছেন, আসলে এই দাম বাড়ার ক্ষেত্রে কি পেয়েছেন, আপনার অনুসন্ধান কি বলছে? দেখুন দেখুন, যে লেবুর দামের কথা বলা হয়েছে, আমরা লেবুর বাজারেও গিয়েছি, সেখানে আগে আমরা 2.5 টাকা বা 2 টাকা দিয়ে যে লেবু পাইতাম, সেই লেবুর দাম এখন অনেক ক্ষেত্রে 20 টাকা 30 টাকা পর্যন্ত একটি লেবুর দাম। সেটি কিভাবে হয় আসলে সেটি আমাদের বোধগম্য নয়। এর বাইরে যে আলুর কথা বলেছেন, আমি শুনলাম যে আলুর 35 টাকা কেজি, আমরা কিন্তু গত বছরও দেখেছি বাজারে কি লেবু সরবরাহ কম। আমি লেবুর সরবরাহ কম দেখিনি এবং প্রত্যেকটা দোকানেই পর্যাপ্ত পরিমাণ আমরা লেবু দেখেছি, এবং আমরা যারা এখানে লেবু বিক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, সেখানে সরবরাহ কিন্তু তারা বলছে কোনোভাবেই কম নয়। এবং আপনার সময় হাতে কম, আমি একটু সাইফুর রহমানের কাছে যেতে চাই। আপনি শুনছিলেন সরবরাহ ঠিক আছে, আপনি যে ব্যাখ্যা দিচ্ছিলেন সেটা আসলে কনফ্লিক্ট করে, সেটার উত্তর আপনি কি বলবেন এবং কি করণীয় বলবেন? আপনি নিজেই বলছিলেন, আপনি বলুন কি করণীয় আসলে। আমার কথা হচ্ছে, যদি সরবরাহ ঠিক থাকে, হ্যাঁ, কিন্তু রমজানে কিন্তু আপনার ডিমান্ড অনুযায়ী সাপ্লাইটা মানে সাপ্লাই ঠিক আছে, কিন্তু আমাদের ডিমান্ডটা বেড়েছে। আমাদের যদি এখানে যদি মনে করেন এক গাড়ি মাল লাগে, আপনার মনে করেন যে পরিমাণ এখন, সেটা তিন গাড়ির মতো মাল এখন প্রয়োজন আমাদের, কিন্তু আমাদের ওই মালটা আমাদের কাছে নাই, তো দেখা যায় যে স্বাভাবিকভাবেই আপনার পণ্যের দাম বাড়বে যখন ডিমান্ড অনুযায়ী সাপ্লাই না থাকবে। না নিশ্চয়ই সাইফুর রহমান, আসলে আপনাদের ব্যাখ্যা সবসময় থাকে, আসলে আমরা আসলে যারা কেনাকাটা করি বা বাজারে যাই তাদের আসলে কোনো জবাব নেই, আমাদের দাম দিয়ে কিনতে হচ্ছে, অবস্থা আসলে সেরকমই, কিছুই করার নেই। ধন্যবাদ, জি বলেন, আপনি শেষ করুন। জি, আমাদের পাইকারি বাজারে যেই লেবুটা আপনি 5 টাকা দরে পেলেন, এটা 10 হাত থেকে 15-20 হাত দূরে গেলে এটা 15 টাকা হয়ে যায়। এটা লাইবিলিটি তো আমরা নিব না, যেহেতু এটা বাহিরে বিক্রি হয়। আমি আসলে আপনাকে একটু ধরিয়ে দিতে চাই, একটু আগে আপনি বলছিলেন যে সরবরাহ ঠিক আছে, আমার সরবরাহ ঠিক নেই, আমার সহকর্মী বলছেন সরবরাহ ঠিক আছে, আবার আপনি মাত্র বললেন যে সরবরাহ ঠিক আছে, একটু তর্কেই যাচ্ছে আর কি। আমি যেটা বলতে চাচ্ছিলাম, সরবরাহ ঠিক থাকলে পণ্যের দাম বাড়ার কোনো কারণ নাই, যদি এটা করে থাকে তাহলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত, এবং আমার আমার পক্ষ থেকে, আমার মার্কেটের পক্ষ থেকে অবশ্যই আমার সহযোগিতা থাকবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ সাইফুর রহমান, আমাদের সাথে যুক্ত হয়ে এই বিষয়ে কথা বলবো, সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সহকর্মী ওমর ফারুককে। ওমর ফারুক, আপনাকেও ধন্যবাদ।